ট্রফি নিয়ে দেশে ফিরেছে সাফ জয়ী নারী ফুটবলাররা। বরণ করে নিতে শাহজালাল বিমানবন্দরে ছিল উপচে পড়া মানুষের ভিড়। দেয়া হয় রাজকীয় সংবর্ধনা, কাটা হয় কেকও। সুন্দরভাবে বরণ করে নেয়ায় কৃতজ্ঞতা জানান অধিনায়ক সাবিনা। একই সাথে ফুটবলকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান তিনি। দেশবাসীকে এই চ্যাম্পিয়ন ট্রফি উৎসর্গ করেন তিনি। এর মাধ্যমে দেশের ফুটবলে জাগরণ তৈরি হবে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ফাইনাল ম্যাচে স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাবিনা খাতুনের দল। সকলের চেষ্টায় এবং প্রচেষ্টায় 2012 সাল থেকে যেহেতু মহিলা ফুটবলটা ভালোভাবে স্মুথলি চলছে এবং আমার মনে হয় যে লাস্ট 4-5 বছরে যদি সাফল্য দেখেন, মেয়েদের পরিশ্রম দেখেন, সেটারই ফল আজকে এখানে।